দর্শক আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন যে সুনামগঞ্জের শরণকালের ভয়াবহ বন্যায় সারা জেলার মানুষ বিধ্বস্ত বিপর্যস্ত। এমন এক পরিবেশে এই সুনামগঞ্জের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। এবারের ঈদের আমেজ সারা জেলা জুড়েই অনেকটা বিবর্ণ এবং সেখানে কোনো রং ছিল না। আমি আজকে যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জের সদর উপজেলার ডলুরা সীমান্ত এলাকা। পাহাড়ি নদী, চলতি নদী, মনোরম পরিবেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আমি আগে যেমনটা বলেছিলাম যে সুনামগঞ্জের শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিধ্বস্ত, তারপরেও জীবন থেমে নেই। এই অবস্থার মাঝেও মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষ এই ঈদকে উদযাপনের নানাভাবে মানুষ চেষ্টা করে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাই, এখানে বেশ কিছু মানুষ এসেছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। পুরো এই এলাকাটা আসলেই অনেক সুন্দর একটি এলাকা, যেখানে একদিকে সুউচ্চ মেঘালয় পাহাড়, অন্যদিকে বাংলাদেশের সমতল ভূমি, পাশাপাশি একটি মনোরম একটি নদী রয়েছে যেটি চলতি নদী নামে পরিচিত। বিভিন্ন উৎসব এলে এই নদীর রূপ এবং পাহাড়ের রূপ উপভোগ করার জন্য মানুষজন এখানে ছুটে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানীয় কিছু লোকজন এখানে এসেছেন এই এখানকার প্রাকৃতিক পরিবেশ আজকের এই বিশেষ দিনে উপভোগ করার জন্য। পাশাপাশি আমি যদি সারা জেলার পরিস্থিতিটা বলি, তাহলে বেশ করে হাওড় এলাকা এবং একেবারে নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষের ঈদের আমেজ খুব একটা নেই, কারণ সেসব এলাকায় মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। তো এই এই এলাকা সম্পর্কে যদি আমি বলি, এটা আসলে সুনামগঞ্জের একটি চমৎকার একটি সুন্দর একটি লোকেশন, কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ দিনে এখানে কোনো পর্যটকদের জন্য কোনো অবকাঠামোগত উন্নয়ন সরকারের পক্ষ থেকে করা না হওয়ায় এই এলাকাটি এখনও যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদের দৃষ্টির অনেকটাই অগোচরে রয়েছে। তারপরেও স্থানীয়ভাবে বিশেষ করে সুনামগঞ্জ জেলা জুড়ে যারা রয়েছেন তারা চেষ্টা করেন বিভিন্ন উৎসব এলে এখানের সৌন্দর্য, এই নদী পাহাড় এবং সমতলের যে মেলবন্ধন সেটাকে উপভোগ করার জন্য। আমি একজন ঘুরতে এসেছেন জহুরুল নামে একজন, আমি তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনি কেন এখানে এসেছেন আজকে। আসছি নদী দৃশ্য, বর্ষার পর নদীর অবস্থা কী বা এলাকার অবস্থা কী, একটা প্রাকৃতিক লীলা উনি একটা সুন্দর জায়গা সুনামগঞ্জের, এটা যে এই অবস্থা দুরবস্থার মধ্যে আছে এটা দেখার জন্য আসছি এবং নিজে আনন্দ উপভোগ করতে আসছি। আমরা একজন জহুরুল নামে একজন পর্যটকের কাছ থেকে, যিনি ঈদের দিন এখানে ঘুরতে এসেছেন। আমরা তরুণ প্রজন্মের আরও কিছু কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এইখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছেন। আমরা যদি তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, বাংলা বিষয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব। তোমার নাম কি? মোহাম্মদ সাগর। সাগর, কেন আসছো এখানে? কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, অনেক সুন্দর দৃশ্য, চারদিকে পানি আছে, পাহাড় আছে, অনেক ভালো জায়গা, সাইডে ইন্ডিয়াও আছে, দেখতে ভালো লাগে। দর্শক আপনারা দেখছেন যে এই মানে গোধূলি লগ্নে এখানকার কত মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য। বেশ কিছু ভ্রমণ পিপাসু মানুষ তারা নদীতে ঘুরছেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করে তীরে আসছেন। আমরা যদি আসলে ওই দিকে দেখানোর চেষ্টা করি, এখানকার একেবারে নীল পাহাড়, ভারত একেবারে কাছাকাছি ভারত। ওইদিকেও মানে বেশ কিছু পর্যটক রয়েছেন যারা আজকের এই ঈদের দিনটিকে এখানে উপভোগ করার জন্য এসেছেন। তারপরে আমরা সর্বোপরি এটুকু বলবো যে সুনামগঞ্জের মানুষ ভালো নেই, এই আনন্দের দিনেও ভালো নেই, তারপরেও চেষ্টা, মানুষের জীবন যেহেতু থেমে থাকে না, এই অবস্থায় মানুষের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, এই নিরানন্দের দিনেও আনন্দ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি, ঈদ উদযাপন নিয়ে আমার কাছে সর্বশেষ। মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।